নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। যারাই দেখুন পোস্ট অফিসের মধ্যে আবেদন করেছিলেন, যারা ত্রিপুরা থেকে পোস্ট অফিসের মধ্যে আবেদন করেছিলেন, প্রথম মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখুন সেখানে বলা হয়েছে নর্থ ইস্ট সার্কেল লিস্ট নাম্বার 1। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, সেটা লক্ষ্য রাখবেন। তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টই পাবলিশ করা হয়েছে। তোমাদের টোটাল শূন্যপদের সংখ্যা ছিল 31,041টি শূন্যপদের লোক নিয়োগ করা হয়েছিল। তার মধ্যে ত্রিপুরার মধ্যে দুটি ডিভিশন ছিল, আগরতলা এবং ধর্মনগর। তাহলে যারা এই ডিভিশনগুলির মধ্যে আবেদন করেছেন, তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টই পাবলিশ করা হয়েছে। তাহলে ডিটেলসে বলে দিচ্ছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন প্রথমে আমরা ডিভিশন আলোচনা করছি। দেখুন প্রথম যে ডিভিশনের নাম, সেখানে বলা হয়েছে নাম্বার 1-এর মধ্যে আগরতলা। তাহলে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করে নেব, আমরা এই ভিডিওটির মধ্যে কীভাবে এই PDFটি ডাউনলোড করবেন এবং কীভাবে রেজাল্ট চেক করবেন তা সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখুন প্রথম ডিভিশনের নাম আগরতলা বলা হয়েছে এবং অফিসের নাম, এবং দেখুন 3 নম্বরে বলা হয়েছে সেখানে পোস্ট অফিসের নাম। নাম্বার 4-এর মধ্যে বলা হয়েছে তোমাদের কমিউনিটি, মানে তোমাদের SC ST OBC যারা সিলেকশন হয়েছেন সেখানে কাজ দেওয়া রয়েছে, এবং তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের কিন্তু সেখানে নাম দিয়ে চেক করতে পারবে না, তোমরা যারাই আবেদন করেছো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে হবে। নেক্সট, তোমাদের কাট অফ মার্ক কত গিয়েছে, দেখুন সেখানে কাট অফ মার্কটি সেখানে তুলে ধরা হয়েছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করবেন তা আমি ডিটেলসে বলে দিচ্ছি। ফলে দেখেন প্রথম যে নামটি এসছে সেখানে আগরতলা ডিভিশনের মধ্যে, সেখানে একজন ST ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, তার রেজিস্ট্রেশন নাম্বার সেখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে কাট অফ মার্ক টোটাল 100 পেয়েছে। দেখুন সেখানে অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন, তার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আগরতলার মধ্যে গিয়ে করে নিতে হবে। তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটও আমি এই ভিডিওটির মধ্যেই বলে দিচ্ছি। দেখুন দ্বিতীয় ক্যান্ডিডেটের রোল নাম্বার, 3 নম্বর, 4 নম্বর, এভাবে দেখুন প্রতিটি ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে। তাহলে দেখুন ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলার মধ্যে কতজন সিলেকশন হয়েছে। আগরতলার মধ্যে দেখে নিন, টোটাল সিলেকশন হয়েছে 73 জন সিলেকশন হয়েছে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। দেখুন 73 নম্বর লিস্টের মধ্যে MPWA ক্যাটাগরি যারা একজন ক্যান্ডিডেট রয়েছে সে সিলেকশন হয়েছে, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং কাট অফ মার্ক গিয়েছে 86.2। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। তাহলে দেখুন সেখানে প্রথমটি বলে দিয়েছি আগরতলার জন্য। তাহলে দ্বিতীয় ডিভিশনটি আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি ধর্মনগর ডিভিশনের মধ্যে। ধর্মনগর ডিভিশনের মধ্যে দেখুন 116 নম্বর সিরিয়াল থেকে শুরু হয়েছে ধর্মনগর ডিভিশন, এবং সেখানে অফিসের নাম, পোস্ট অফিসের নাম এবং প্রথম যে ক্যান্ডিডেট সিলেকশন তার ক্যাটাগরি হলো SC, এবং দেখুন সেখানে রেজিস্ট্রেশন নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবেন প্রতিটি ক্যান্ডিডেট প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নেবেন। এবং তোমাদের কিন্তু সেখানে কাট অফ মার্ক যে ধর্মনগরের প্রথম মেরিট লিস্টের মধ্যে সেখানে যে SC-র মেরিট লিস্টটি এসছে 98.4, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ধর্মনগরের মধ্যেই করে নিতে হবে, দেখুন সেখানে বলে দেওয়া হয়েছে। তাহলে ধর্মনগরের মধ্যে টোটাল দেখে নিন 157 অবধি কিন্তু ধর্মনগরের সিরিয়াল নাম্বারটি রয়েছে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। তাহলে দেখুন আমরা দুটি ডিভিশনের বলে দিয়েছি। ইম্পর্টেন্ট বিষয়, তোমরা এই PDFটি ডাউনলোড করে সম্পূর্ণ বিষয়টি চেক আউট করতে হবে। তাহলে এই PDFটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে গিয়ে আমাদের ওয়েবসাইটে সার্চ করতে হবে। আমাদের ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। তাহলে দেখুন কীভাবে লিখবেন, www.tripurajob.in লিখে আপনার গুগলের মধ্যে সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবেন। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে, দেখুন tripurajob.in, তার মধ্যে চলে আসবেন। আসার পর বন্ধুরা দেখুন প্রথম যে লিস্ট পাবলিশ করা হয়েছে, দেখুন পোস্ট অফিস রেজাল্ট 2023 মেরিট লিস্ট PDF ডাউনলোড, তার মধ্যে ক্লিক করবেন। তার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে লিস্টটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এই ডিটেলসটি আপনারা ভালোভাবে রিড করে নেবেন, সম্পূর্ণ বিষয়টি কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি রিড করে কেয়ারফুলিভাবে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন সেখানে বলা হয়েছে রিকোয়ার্ড ইম্পর্টেন্টলি, তার নিচে দেওয়া রয়েছে দেখুন প্রথমটি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক বলা হয়েছে এবং ত্রিপুরা স্টেট রেজাল্ট ডাউনলোড লিঙ্ক, তার মধ্যে দেখুন ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে, তার মধ্যে ক্লিক করে নেবেন। তার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে মেরিট লিস্টের যে লিস্টটি রয়েছে প্রথম মেরিট লিস্টে দেখুন সেই লিস্টটি কিন্তু সেখানে চলে আসবে। তাহলে বন্ধুরা দেখুন যারাই ত্রিপুরা থেকে পোস্ট অফিসের মধ্যে আবেদন করেছিলেন তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। কীভাবে ডাউনলোড করতে হবে তা সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গেও কথা বলতে পারবেন। এবং যাদের এই মেরিট লিস্টের মধ্যে নাম এসছে তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে 16/9/2023, এই যে ডেটটি বলা হয়েছে এই ডেটটির মধ্যে তোমাদের নির্দিষ্ট যে অ্যাড্রেস বলা হয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাদের ডকুমেন্ট কী কী প্রয়োজন
তা জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের সঙ্গে মেসেজ করবেন, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কী কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের আপডেটটি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।